বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন বা তোমরা যারা স্টুডেন্ট আছে ছাত্রীরা যারা এই চ্যানেলটি রীতিমতো ফলো করছো এবং ক্লাসগুলো করছো দেখে ভালো লাগছে, কারণ পরিস্থিতি খুবই প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তোমরা সবাই জানো, বুঝতে পারছো, একাধারে করোনা মতো মহামারী, পাশাপাশি আবার গভর্নমেন্টের তরফ থেকে মাইকিং হচ্ছে, দেখতেই পাচ্ছ আমফান, ঘূর্ণিঝড় আমফান আমাদের প্রায় সন্নিকটস্থ। ওকে, সুতরাং এই সমূহ বিপদের মাঝখানেও আমরা বেঁচে থাকার চেষ্টা করছি একে অপরের সাথে থেকে। এখন এটাই দরকার, একে অপরের সাথে থাকা। আপনারা সুরক্ষিত থাকুন, তোমরাও যারা আছো বাড়ির বাইরে বেরিও না, এই সময়টা খুব খুব প্রতিকূলতা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই প্রতিকূল সময়কে আমাদেরকেই জয় করতে হবে। আমরা বহুবার এরকম ঘূর্ণিঝড়ের প্রকোপে সম্মুখীন হয়েছি, আবার উত্তরণও করতে পেরেছি আমরা, তাই আশা রাখবো এই ঘূর্ণিঝড়ও আমাদেরকে অতটা বেশি ক্ষতিগ্রস্ত করবে না, বা আমরা সবাই মিলে সুরক্ষিতই থাকবো। হয়তো আগামী কয়েকদিন আমরা হয়তো ভিডিও জানি না কতটা কি করতে পারবো না করতে পারবো, বা ক্লাস কতটা কন্টিনিউ করতে পারবো, তার জন্য আজ আপাতত একটা ক্লাস আমি করছি, যে ক্লাসটিতে আমরা ট্রান্সপোর্টিং প্ল্যান্টস, আমরা আগেই দেখিয়েছি ট্রান্সপোর্টিং প্ল্যান্টসের একটা ক্লাস আমি করেছিলাম, যেখানে আমরা ডিফিউশন ব্যাপন পাঠটা আমরা শুরু করেছিলাম। ওকে, তো সেই ব্যাপন পাঠটারই পরবর্তী একটা অংশ, সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন এবং আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন সংক্রান্ত একটা আলোচনা করব। দেখো ক্লাসটা, তো আমরা কি বলেছিলাম, আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমরা জানো, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। ওকে, এই ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসের মধ্যে একটা কুইক রিভিউ করে দিই আমরা আগের ক্লাসটার। আমরা বলেছিলাম এটা যদি স্মলার ডিস্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু ট্রান্সপোর্ট হয় তাকে বলা হয়েছিল আমরা ডিফিউশন বলেছিলাম, তাকে আমরা ডিফিউশন বলেছিলাম, ডিফিউশন বলেছিলাম যদি স্মলার ডিস্টেন্সের মধ্যে দিয়ে হয়। আর যদি লঙ্গার ডিস্টেন্সের মধ্যে হয়, লঙ্গার ডিস্টেন্স এটা হলে তখন আমরা বলেছিলাম তাকে ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন এটা বলেছিলাম, মনে করে দেখো। তো এই ডিফিউশন এটা একটা ছিল প্যাসিভ প্রসেস, যেটা আমরা আগেই আলোচনা করেছিলাম, একটা প্যাসিভ প্রসেস। ওকে, যেখানে কোনো রকম এনার্জি ইউটিলাইজ হয়নি, নো এনার্জি নিডেড, নো সরি নো এনার্জি নিডেড ইন দ্য ফর্ম অফ এটিপি, কোন রকম এটিপি ইউটিলাইজেশন হয়নি, তোমরা জানো এটা, নো নিড অফ এটিপি। ওকে, সেই ডিফিউশন আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম, তার ডিফিউশনের আমরা ডেফিনেশন পড়িয়েছিলাম, ডিফিউশনের আমরা প্রভাবক পড়িয়েছিলাম, এবং ডিফিউশনের অ্যাটলিস্ট আমরা পরবর্তী মেকানিজমে গিয়ে ডিফিউশনের টাইপস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি আমরা, যেখানে ডিফিউশন দেখো একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন আকারে আমরা করব। ওকে, তো দেখো এই জায়গাটা কি সুন্দর জায়গা, কত সুন্দরভাবে তোমাদেরকে মানে বুঝতে তোমাদের কতটা সুবিধা হয় দেখো। ওকে, তো ডিফিউশন আমরা পড়েছি, আমরা ডিফিউশনে কি বলেছিলাম, ডিফিউশনে বলেছিলাম কোনো মলিকিউল, দ্য ট্রান্সফার অফ মলিকিউল ফ্রম হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন। তাহলে একবার লিখে নাও, দ্য ট্রান্সফার অফ মলিকিউলস ফ্রম হাইয়ার কনসেন্ট্রেশন, CONCN দিয়ে কনসেন্ট্রেশন বোঝায়, রিজিয়ন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন, যেটা একটা স্বাভাবিক প্রবৃত্তি বলেছিলাম কোনো একটা মলিকিউলের বা কোনো একটা পার্টিকেলের স্বাভাবিক প্রবৃত্তি, যার ফলে সেই মলিকিউলটা কোনো উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে, হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে খুব সহজেই লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে যায়। ওকে, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন। এখন তাহলে হঠাৎ করে এই ব্যাপনের আগে ফ্যাসিলিটেটেড, অর্থাৎ যার বাংলা বললে সহায়ক কথাটা কেন যোগ করা হলো, তাহলে ব্যাপন প্রক্রিয়াটাকেই যদি সহায়ক হিসাবে কেউ সাহায্য করে, কেউ কিছু সাহায্য করে, ব্যাপনটা ঘটাতে সাহায্য করছে যদি কিছু দেখি আমরা, হ্যাঁ, কারো দ্বারা ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সহায়ক ব্যাপন। দেখো এইভাবে ভাবতে লাগো, দেখতে দেখবে ভালো লাগবে। তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কি পাচ্ছ, এখন
এই ডিফিউশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমরা মেইনলি কোষের ক্ষেত্রে যে ব্যাপন ব্যাপারটা বলি, কোষের ক্ষেত্রে কোষ পর্দা আমরা জানি, এটা কোষ পর্দা তোমরা সবাই জানো। কোষ পর্দার সর্বাধুনিক মডেল আমরা ছবি আঁকছি এটা সিঙ্গার নিকোলসনের, যেখানে এই পার্টটা ছিল লিপিড পার্ট। আমরা সহায়ক ব্যাপনে ঢুকবো, দেখো কিভাবে ঢুকছি আমরা। এটা ছিল লিপিড পার্ট, লিপিডের এটা হেড অংশ, তোমরা জানো লিপিডের এটা হেড পার্ট, আর লিপিডের এইটা যেটা বাহুর মতো হয়ে আছে এটা টেল পার্ট, লেজ অংশ। লিপিডের বাই লেয়ার দেখতে পেয়েছো, এবং মাঝে মাঝে এটা কি পেয়েছো, মাঝে মাঝে দিস আর দ্য প্রোটিন পার্ট, প্রোটিন, যে প্রোটিনটা লিপিড স্তরকে ইনভেডস করে আছে বলে একে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তঃস্থ প্রোটিন, বাংলায় বললে একে বলা হয় অন্তঃস্থ প্রোটিন, ঠিক কিনা। তো এই কোষ পর্দাটাকে আমরা প্রভেদক ভেদ্য পর্দার মতো করে ভাবি, প্রভেদক ভেদ্য পর্দা যার মধ্যে দিয়ে কোনো কিছু ট্রান্সফার হয়, ওকে। সেটাই যখন খুব সিম্পলি উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানে হচ্ছিল তখন আমরা তাকে ব্যাপন বলেছিলাম। এখন সহায়ক ব্যাপনের প্রশ্নে যখন এসে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে যেটা পার্টিকেলটা করলাম উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানে সিম্পল লিপিড স্তরের মধ্যে দিয়ে সুন্দরভাবে তাকে ট্রান্সফার করে দিলাম। দিতে পারলাম কেন, কারণ যে বস্তুটা ট্রান্সফার হচ্ছে সেই বস্তুগুলো বড় বেশি লিপিডকে ভালোবাসে, অর্থাৎ লিপোফিলিক, অর্থাৎ লিপোফিলিক। তাহলে লিপোফিলিক হলে সেই সমস্ত বস্তুগুলো সহজেই এই লিপিড স্তরকে ভেদ করে উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানে আসতে কোনো সমস্যা হচ্ছে না। এখন সমস্যা তাহলে কাদের ক্ষেত্রে অ্যারাইজ হবে, ধরে নাও যদি সেই বস্তুগুলো, যে বস্তুগুলো ট্রান্সফার করবে কোষ পর্দার বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যাই হোক না কেন, সেই বস্তুগুলো কোনোভাবে যদি হাইড্রোফিলিক হয়, হাইড্রোফিলিক হয় অর্থাৎ জলের প্রতি যদি ওদের টান থাকে বা জলের প্রতি ওদের বিশেষ আকর্ষণ থাকে বা ভালোবাসা থাকে, তাহলে সেই সমস্ত বস্তুগুলো কিভাবে লিপিডের মধ্যে দিয়ে যাবে, কারণ আমরা জানি জলের সঙ্গে লিপিড বা এই ফ্যাট জাতীয় বস্তুর ঠিক যায় না, ঠিক মিল হয় না, ঠিক কি না। জলে একটা তেল, তেলের ফোঁটা যদি দিয়ে দাও দেখবে তেলের ফোঁটাটা জলে মিশছে না, ঠিক ভেসে যাচ্ছে, ঠিক কি না। তাহলে যে বস্তুগুলো লিপোফিলিক তার ক্ষেত্রে লিপিড স্তরকে ভেদ করে কোষ পর্দার বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে কোনো পদার্থকে যেতে কোনো সমস্যা হয়নি, যাকে আমরা ব্যাপন বলে উল্লেখ করেছিলাম। সমস্যাটা আমাদের অ্যারাইজ হলো যে সমস্ত বস্তুগুলো হাইড্রোফিলিক মোয়েটি দেখায়, যাদের হাইড্রোফিলিক মোয়েটি আছে সেই সমস্ত বস্তুগুলো ট্রান্সফার করবে কিভাবে কোষ পর্দার লিপিড স্তরের মধ্য দিয়ে, কোশ্চেন অ্যারাইজ। যখন সমস্যা এলো তখন সমাধানের পথও বেরোয়, আমরা জানি সমস্যা থাকলেই সমাধান হয়, লাইফে স্ট্রাগল থাকলেই তবে তুমি সেখান থেকে উত্তরণ করতে পারবে বা অন্তত উত্তরণের পথ ভাবার চেষ্টা করবে। সমস্যা না এলে তুমি কখনো সমাধানের পথ খুঁজবে না, ঠিক কি না। এটা লাইফের একটা মোটো মনে রাখবে এটা। তো হাইড্রোফিলিক যখন এলো তখন তাহলে বস্তুটা ট্রান্সফার করবে কি করে লিপিডের মধ্যে দিয়ে, তখন সেই জন্যই ভাবা হলো। আর দেখো একটা এই লিপিড স্তরের মাঝখানে একটা পথ আছে, যেটা একটা প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন একটা অংশ আছে। এই প্রোটিনটা বললো আচ্ছা ঠিক আছে এই সমস্যা থেকে আমি তোমাদের সমাধান করবো, অর্থাৎ আমি এই হাইড্রোফিলিক মোয়েটি যুক্ত মলিকিউলসদের ট্রান্সফার করতে সাহায্য করব। দিস প্রোটিন হেল্পড ডিফিউশন হেয়ার ইন কেস অফ হাইড্রোফিলিক সাবস্টান্সেস, এই ইন্টিগ্রাল প্রোটিনটা হেল্প করলো তাদের ট্রান্সফারে। তাহলে দেখো একটা বিশেষ প্রোটিন যখন ব্যাপনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায় তখন তাকে আমরা কি বলে দিই, সহায়ক ব্যাপন। কি বললাম বুঝতে পারলে, তাহলে সহায়ক ব্যাপন কেন, বিকজ অফ দিস ইন্টিগ্রাল প্রোটিন, বিকজ অফ দিস প্রোটিন। তাহলে আমরা যদি এইভাবে বলি, হোয়েন ডিফিউশন, ডিফিউশন অকার থ্রু এ স্পেশাল প্রোটিন, ওকে। এটা আমরা বলছি থ্রু এ স্পেশাল প্রোটিন, এটা কোন স্পেশালি কোন ধরনের মলিকিউলসের ক্ষেত্রে, স্পেশালি হাইড্রোফিলিক মলিকিউলসের ক্ষেত্রে, ওকে। এটা স্পেশাল নোট তুমি করেই রেখেছো, আগেই লিখেছো। তাহলে তাদের ক্ষেত্রে এই প্রোটিনের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সো দ্যাট ইট ইজ কল্ড ফ্যাসিলিটেটেড
ডিফিউশন, সেই জন্য কি বলা হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন। দেখো ডিফিউশন কতটা আছে মানে কোন রকম এনার্জি লাগছে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ কেন এনার্জি লাগছে না, কারণ বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে। অর্থাৎ হ্যাঁ ধরে নাও তোমরা আমার ভাতৃ বা বোন সম যারা সব ভিডিওগুলো দেখছো, তোমরা ক্লাসগুলো করছো, ধরে নাও তোমার সামনে হ্যাঁ তোমার তোমার কাছে আছে আটটা আম, আমার কাছে আছে দুটো আম, তখন আমি তোমাকে একটা আম চাইলাম, তখন তুমি দেখলে ঠিক আছে আমার কাছে বেশি আছে, আমি স্যারকে একটা দিলে অসুবিধা কিছু নেই, তাহলে তুমি সুন্দরভাবে আমাকে একটা আম দিলে, কারণ তোমার কাছে বেশি আছে আমার কাছে কম আছে, তাহলে এই আমটা নিতে আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হলো কি হলো না, সিম্পল ভাবেই তুমি দিলে, সেটাকেই বলা হয়েছিল সিম্পল ডিফিউশন যেটা আমরা পড়েছিলাম। ওকে এক্ষেত্রেও দেখো এক্ষেত্রেও কি হলো হাইড্রোফিলিক মইটিযুক্ত কোনো বিষয়বস্তু বস্তু। হ্যাঁ এখন এবার এবার এটা তোমাকে সরাসরি যখন আমি চাইলাম তখন সেটা ডিফিউশন বলছি, এবার তোর মা বলে দিল যে একটা আম স্যারকে দে, তখন তুমি একটা আম দিলে ভায়া মা, এখানে ভায়া প্রোটিন ব্যাপনটা যখন সম্পন্ন হচ্ছে, ঠিক অবশ্যই তোমার কাছে বেশি আছে আমার কাছে কম আছে এটা কিন্তু মেনটেন হচ্ছে, সুতরাং এটিপির বা শক্তির কোনো রকম প্রয়োজন নেই, শুধু একটা ক্যারিয়ার লাগছে যেটা ওই হাইড্রোফিলিক বস্তুটাকে বয়ে বয়ে নিয়ে যাবে, সেই ক্যারিয়ারটার নামই স্পেশাল প্রোটিন আমরা নাম দিলাম। এই স্পেশাল প্রোটিনের বিভিন্ন রকম নাম আছে, হ্যাঁ তুমি যখন এটা দেখতে পাবে এই স্পেশাল প্রোটিনটা তুমি কোথায় কোথায় পাবে, তুমি পাবে প্লাস্টিড, পড়েছো তোমরা কোষঙ্গাণু প্লাস্টিড, তোমরা পড়েছো মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া এদের আউটার মেমব্রেনে পাবে, এদের আউটার মেমব্রেনে এরকম একটা বিশেষ প্রোটিনের কথা তুমি পড়বে, যে প্রোটিনটার নাম কি দেওয়া ছিল বলতো পোরিন চ্যানেল, মনে আছে পোরিন প্রোটিন, দিস প্রোটিন ইজ নোন অ্যাজ পোরিন প্রোটিন, তোমাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ তাহলে এই প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন তুমি মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, আবার বলছি আউটার মেমব্রেন ইনার মেমব্রেন না, ইনার মেমব্রেন ল্যাক পোরিন, ওকে মনে থাকে জানো এটা ইনার মেমব্রেন ল্যাক পোরিন, আউটার মেমব্রেনে একটা বিশেষ এই প্রোটিন চ্যানেলের কথা নাম পড়লাম আমরা, যার নাম আমরা দিলাম পোরিন, ওকে এর মধ্য দিয়ে লার্জার পার্টিকেল বেশ বড় পার্টিকেলগুলো ট্রান্সফার করতে পারে। এখন ডিফিউশন হওয়ার জন্য পার্টিকেলের একটা ভূমিকা আছে না, সহজেই তো যখন একটা যখন স্কুল ছুটি হয়, যখন একটা স্কুল ছুটি হয় দেখবে বিভিন্ন ক্লাসের ছেলেরা একটা গেট দিয়ে যখন হুড়মুড় করে বেরিয়ে আসে, খুব দ্রুত আকারে বেরিয়ে আসে, তখন বাচ্চা বাচ্চা ফাইভ সিক্সের ছেলেমেয়েরা দেখবে দ্রুত বেরিয়ে চলে আসে, কারণ ওরা লার্জার স্মলার পার্টিকেল সরি স্মলার পার্টিকেলটা দ্রুত বেরিয়ে গেল, তুলনামূলক দেখবে নাইন টেন ইলেভেন টুয়েলভ পরবর্তী ক্লাসে আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে। তাহলে এটাই আমরা বলতে চাইছি এই পার্টিকেলের সাইজও একটা ডিফিউশনকে ম্যাটার করে। হ্যাঁ আমরা জানি দ্য রেট অফ ডিফিউশন ভ্যারিজ ফর দ্য সাইজ অফ মলিকিউল, এটা স্মলারের ক্ষেত্রে স্মলার পার্টিকেলের ক্ষেত্রে পার্টিকেলের ক্ষেত্রে ডিফিউশন রেটটা কি হবে ফাস্টার, অপরদিকে লার্জারের ক্ষেত্রে এটা নোট করে রাখবে তোমরা, লার্জার পার্টিকেলের ক্ষেত্রে এটা তখন হবে কি স্লোয়ার হবে, যদিও আমি যে পোরিন প্রোটিনের কথাটা বললাম এটা দিয়ে লার্জার পার্টিকেল ট্রান্সফার করতে পারে খুব সহজেই। ওকে তেমনি আবার যদি ধরো এই চ্যানেলটা মানে বা এরকম ধরনের কোনো একটা প্রোটিন চ্যানেল যারা জলকে ট্রান্সফার করতে সাহায্য করে, যা জলকে বয়ে নিয়ে যায়, ওকে তখন তার নামটা আমরা কি দেবো, জলের সঙ্গে কার সম্পর্ক হাইড্রো সম্পর্ক, আর একটা সম্পর্ক আছে দেখো অ্যাকুয়া, তাই না আমরা অ্যাকুয়াটিকা বলি না বিভিন্ন কিছু, তাহলে সেই পোরিনের নাম হ্যাঁ তখন আমরা তাকে বলি অ্যাকুয়া পোরিন, যার মধ্য দিয়ে জল ট্রান্সফার করে অ্যাকুয়া পোরিন, এটা এইট ডিফারেন্ট টাইপস অফ অ্যাকুয়া পোরিনস আর দেয়ার, এইট ডিফারেন্ট টাইপসের অ্যাকুয়া পোরিন পাওয়া যায়, এটা শুধু নোট করে রাখো জাস্ট। তাহলে পোরিন হোয়েন পোরিন প্রোটিন ইজ ভেরি মাচ স্পেসিফিক ফর ওয়াটার দেন ইট ইজ কল্ড অ্যাকুয়া পোরিন, ক্লিয়ার হলো বিষয়টা, তাহলে তোমরা ফ্যাসিলিটেড ডিফিউশনটা বুঝতে পারলে, হোয়েন ডিফিউশন অকার যখন ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কার মধ্য দিয়ে, তখন বিশেষ কোনো একটা প্রোটিনের মধ্য দিয়ে ক্যারিয়ার প্রোটিনের মধ্য দিয়ে, ওকে তখন তাকে বলা হচ্ছে সহায়ক ব্যাপন, সেটা অবশ্যই উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে হচ্ছে, কোনো রকম তাই এনার্জির প্রয়োজন হচ্ছে না। এক্সট্রা কি হলো সিম্পল ডিফিউশনের সঙ্গে এর পার্থক্য, এক্সট্রা কোথায় পেলে শুধুমাত্র ক্যারিয়ার প্রোটিনের কথাটা পেলে, ওকে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা গত ক্লাসে আমরা সিম্পল ডিফিউশন দেখিয়েছিলাম, সিম্পল ডিফিউশন কথা বললাম, এখন পড়লাম আমরা ফ্যাসিলিটেড ডিফিউশনের গল্প। নাও এই প্যাসিভ দুটোই প্যাসিভ, এই প্যাসিভ প্রসেসের আরেকটি আছে অসমোসিস, যেটা আমরা নেক্সট ক্লাসে বর্ণনা করবো অসমোসিস, তার আগে আমরা একটু অ্যাক্টিভে বলে দিই ছোট্ট পড়া অ্যাক্টিভটা, সেই অ্যাক্টিভটা শেষ করে দিই, তারপর আমরা
পরবর্তী ক্লাসে আমরা প্যাসিভ সরি হ্যাঁ প্যাসিভের অসমোসিস কি বর্ণনা করব। আমরা অ্যাক্টিভটা দ্রুত বলে দিই, সেই যে গল্পটা বলছিলাম আর কি, যখন তোমার কাছে আটটা আম আছে তুমি তখন তোমার এই স্যারকে স্যারের কাছে দুটো আম আছে একটা আম দিতে তোমার কোনো গায়ে লাগেনি, ঠিক আছে স্যার নিন। এবার যদি উল্টো ঘটনাটা হয়, অর্থাৎ তোমার কাছে দুটো আম আছে আমার কাছে আটটা আম আছে, আমি তোমার কাছ থেকে আবার আম চাইছি তুমি সহজে দেবে, তখন আমি তোমায় কি করলাম, একটু বকা বকি দে একটু বকা বকি করলাম বা কখনো শাসন করার চেষ্টা করলাম, ওকে আমার মাইন্ড দেন, তাহলে কি হচ্ছে একটা এনার্জি প্রয়োগ করতে হচ্ছে, আমাকে একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে তোমার কাছ থেকে আমটা নেওয়ার জন্য। কেন? কারণ তোমার কাছে কম আছে আমার কাছে বেশি আছে, অথচ আমি আম চাইছি। তাহলে কোনো পার্টিকেলের মুভমেন্ট, এখান থেকে ভাবনাটা ভাবো, কোনো পার্টিকেলের মুভমেন্ট যখন কি হয় কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে হয়, কোনো পার্টিকেলের ট্রান্সফার যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যায়, তখন সেক্ষেত্রে এটিপির প্রয়োজন হয় এবং বাহক প্রোটিন তো অলসো দেয়ার বাহক প্রোটিন অলসো লাগে প্রয়োজন হয়, সেই ধরনের ট্রান্সফারকে তখন তাকে কি বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি দুটো নতুন কথা পেলে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে নতুন কথা পাচ্ছ, এটা কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে ট্রান্সফার হচ্ছে। পার্টিকেল মুভমেন্ট, যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে হচ্ছে, এবং সেখানে যখন এটিপি শক্তির প্রয়োজন হচ্ছে, এবং এডিপি প্লাস পিআই যেটা ভেঙে যায়, জানো একটা ফসফেট বেরিয়ে গেলেই তবে এনার্জিটা রিলিজড হয়। তাহলে এই দুটো মেন পয়েন্ট তুমি পাচ্ছ, পার্থক্যটা অটোমেটিক ভাবতে পারবে। প্যাসিভের সঙ্গে পার্থক্য কোথায়, এই জায়গাটায় পার্থক্য। আর একটা পার্থক্য পাচ্ছ কোথায়, দেখো এটা কম থেকে বেশি দিকে যাচ্ছে, অর্থাৎ এই ট্রান্সপোর্টটাকে আমরা কি বলি জানো, কমনলি বলি আপহিল, উপর দিকে উঠছে না, আপহিল ট্রান্সপোর্ট। এর আগে যে প্যাসিভ যেগুলো ছিল সেগুলো ছিল ডাউনহিল ট্রান্সপোর্ট, বেশি থেকে কমের দিকে আসছে, এখানে এটা কি পাচ্ছ, এটা আপহিল ট্রান্সপোর্ট। এগুলো সব জিনিসগুলো নোট করবে, আস্তে আস্তে নোট করবে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পড়াতে আমি চেষ্টা করি এনসিইআরটিকে লিঙ্ক করার, কারণ আমার সবসময় লক্ষ্য থাকে বা আমাদের এই চ্যানেলটার সবসময় লক্ষ্য থাকে তোমাদেরকে এমন একটা জায়গায় উত্তীর্ণ করার যেখান থেকে তুমি সাকসেসটাকে টাচ করতে পারবে, তার জন্য আমি আস্তে আস্তে এই এনসিইআরটি লিঙ্ক করে করে যাই। ওকে, তাহলে এই পার্টিকেলের মুভমেন্টটা তাহলে কম থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে হলো, তাই একে বলা হয় আফিল ট্রান্সপোর্ট। একটা ব্যতিক্রম পেলে সহায়ক ব্যাপন বা ব্যাপনের তুলনায় এখানে এটিপি প্রয়োজন হচ্ছে, বুঝতেই পারছো যে গল্পটা বলছিলাম, এটিপির প্রয়োজন হবে এখানে। এবং অলসো এখানে কি পাচ্ছ, একটা কমন জিনিসও পাচ্ছ, এখানে তুমি ক্যারিয়ার প্রোটিনের কথা পাবে, এখানে তুমি এই প্রোটিনের ব্যাপারটা তুমি পাবে। হ্যাঁ, দিস প্রোটিন ইজ ভেরি মাচলি নোন অ্যাজ পাম্পস বলা হয় তখন, পাম্প বলা হয়। ওকে, তো এই গেল আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের গল্প। তাহলে যখন কোনো পার্টিকেলের মুভমেন্ট কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে হয় এবং সেখানে বাহক প্রোটিন পাশাপাশি তোমার এটিপির প্রয়োজন হয়, সেই ট্রান্সপোর্টকে আমরা কি বলে থাকি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন। ক্লিয়ার হলো বিষয়টা? এবার দেখো এই পরিবহন লাস্ট আইটেম আমাদের একদম চলে এসছি, ছোট্ট করে আমরা চলে এসছি। হ্যাঁ, তোমাদের কাছে একটা টাস্ক দিয়ে রাখলাম, একটা টাস্ক দিয়ে থ্রো করি তোমাদের কাছে, তোমরা সিম্পল ডিফিউশন ছোট করে লিখছি আমরা, ফ্যাসিলেটেড ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটা ছক বানাবে, তুলনামূলক আলোচনার মতো করে করবে। সিম্পল ডিফিউশন এটাকে এখানে করি, সেখানে তোমরা কি করবে, ঘনত্বের কথাটা উল্লেখ করবে, এখানে বেশি থেকে কম, এখানে বেশি থেকে কম, এখানেও কম থেকে বেশিতে, এইভাবে আর্টিকেলে মানে কী কী পার্থক্য কী কী মিল সব পাচ্ছ, তুলনামূলক আলোচনা করবে। এখানে এটিপি এটিপি দিক থেকে ভাববে, প্রথমে বললাম কনসেন্ট্রেশনের দিক থেকে ভাববে, তারপর এটিপি দিক থেকে ভাববে, তারপর বাহক প্রোটিনের অ্যাঙ্গেল থেকে ভাববে, বাহক প্রোটিন এখানে সিম্পল ডিফিউশনের প্রয়োজন হয় না, ফ্যাসিলিটি ডিফিউশনের প্রয়োজন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। তাহলে এরকম ধরনের একটা তুলনামূলক আলোচনা তোমরা যতটা পারবে আমাকে লিখে দেখাবে, ওকে, প্রত্যেকে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার হলো ব্যাপারটি? আচ্ছা, আমরা দ্রুত আসি, জাস্ট একটা কথা শেষ করব। একটা এই পরিস্থিতির জন্য অনুকূল, এই পরিস্থিতিতে আমাদের যখন সব কিছু প্রতিকূল তখন আমাদেরকে লড়াই করতে হচ্ছে। রবীন্দ্রনাথের একটা লাইন আছে গানের কথা আমরা খুব পড়ে থাকি, যদি তো ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো। হ্যাঁ, এই একলা চলতে হয়, আর এই একলা চলাটাকে আমরা কি বলি জানো, দেখো আমি একটা খুব ছোট্ট করে ব্যাপারটা বলে দিই, আমরা মুভমেন্টের এই ট্রান্সপোর্টের টাইপগুলোকে ভাবার একটু চেষ্টা করছি। এই যে বললাম কোনো পার্টিকেল, ধরো এটা একটা পার্টিকেল, সিম্পল ধরো না গ্লুকোজ মলিকিউল, গ্লুকোজ জিএলইউ ছোট করে লিখলাম, সেই গ্লুকোজ মলিকিউলটা এই
বাহক প্রোটিনের মধ্য দিয়ে বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করলো, কোষের বাইরে থেকে ভেতর দিকে প্রবেশ করলো, এইগুলো বাহক প্রোটিনের ছবি এঁকেছি আমরা, বাহক প্রোটিন ছবি এঁকেছি। ওকে, তাহলে গ্লুকোজটা ভেতরে প্রবেশ করে গেল, এই প্রবেশে একটাই মাত্র গ্লুকোজ মলিকিউলস দেখতে পাচ্ছ এখানে। তাহলে এই ধরনের পরিবহনকে, এই ধরনের ট্রান্সপোর্টকে আমরা কি বলে থাকি? ইউনিপোর্ট, ইউনিপোর্ট। ওকে, ইউনি মানে এক। ওকে, একা থেকেই লড়াই যখন করছো তখন যদি কেউ তোমার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই ভালো হয়। দেখো তো, যদি এই গ্লুকোজকে পরিবহনের জন্য কিছু সোডিয়াম আয়ন সাহায্য করে, এটা আমি বললাম গ্লুকোজ, এই গ্লুকোজের পরিবহনে আমি লাল দিয়ে যেটা করলাম, ধরে নাও এই দুটো সোডিয়াম আয়ন আমাকে সহযোগিতা করছে এই গ্লুকোজের পরিবহনে, এই গ্লুকোজের পরিবহনে সোডিয়াম আয়নগুলো সাহায্য করছে। ওকে, তাহলে সোডিয়াম আয়নের সাহায্যে গ্লুকোজ প্রবেশ করছে কোষের মধ্য দিয়ে, তাহলে দুটো পার্টিকেলই একই দিকে মুভ করছে, একসাথে একই দিকে দুটো পার্টিকেল মুভমেন্ট করছে। দেখো, একটা সোডিয়াম একটা গ্লুকোজ, দুটো পার্টিকেল একসাথে একই দিকে প্রবেশ করছে, তখন তাকে আমরা বলি সিম্পোর্ট, সিম্পোর্ট, একসাথে একই দিকে। আবার এই চলার পথে কখনো কখনো কি হয় দেখবে, তোমাকে অনেক সময় যে তোমাকে সহযোগিতা করার কথা বললাম সে তোমাকে কখনো ভাবে শত্রুতাও করতে পারে, অর্থাৎ তোমার সমস্যাও আসতে পারে। আমি শত্রুতা না বলে কথাটাকে ইরেজ করে আমি সমস্যার কথা বলছি, তোমার লাইফে সমস্যাও আসতে পারে যখন তুমি একসাথে চলছো, সমস্যাকে উত্তরণ করতে হবে। দেখো, সেই সমস্যা যদি আসে সেইভাবে আমি ভাবার চেষ্টা করছি, পড়ানোটা সুবিধার জন্য আমি এরকম ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি, অর্থাৎ একটা পার্টিকেলের মুভমেন্ট এদিকে হচ্ছে, ধরো এন এ প্লাস এদিকে প্রবেশ করছে, উল্টো দিকে সি এ টু প্লাস বেরোচ্ছে। হ্যাঁ, এরকম মোটামুটিভাবে তিনটে এন এ প্লাস প্রবেশ করলে একটা সি এ প্লাস বেরোচ্ছে, অর্থাৎ এন এ প্লাস দেখো কোষের মধ্যে প্রবেশ করছে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে, একদিক কোষের একদিক থেকে ভেতর বাইরের দিক থেকে ভেতরের দিকে আসছে, তেমনি তখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে সি এ টু প্লাসের, সি এ টু প্লাস কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো দুটো বস্তু, দুটো পার্টিকেল একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে গমন করছে, ঠিক কিনা, এই জিনিসটাকে নোট করবে, বিপরীত দিকে গমন করছে, অবশ্য এইটাকে শুধু ভাবো। তাহলে এই ব্যাপারটাকে তখন আমরা কি বলি? অ্যান্টি, অ্যান্টি মানে বিপরীত না, অ্যান্টিপোর্ট। সিম্পোর্ট বাদে এই সরি ইউনিপোর্ট বাদে এই দুটো ক্ষেত্রেই আমরা দুটো পার্টিকেলের গল্প পেয়েছি, দুটো ভিন্ন ভিন্ন পার্টিকেল, তাই এদিকে আমরা কি বলি? কো ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট। তাহলে কো ট্রান্সপোর্ট দুরকম, একটা সিম্পোর্ট একটা অ্যান্টিপোর্ট, অর্থাৎ একসাথে একই দিকে গেলে তখন তাকে বলা হয় সিম্পোর্ট, একসাথে বিপরীত দিকে গেলে তখন তাকে বলা হয় অ্যান্টিপোর্ট, আর কারো সাহায্য ছাড়াই যদি একাই কোনো বস্তু একটা পার্টিকেলের মুভমেন্ট যদি হয় থ্রু পোর্টিং তখন তাকে বলা হচ্ছে ইউনিপোর্ট। অর্থাৎ এইভাবে আমরা মোটামুটি একটা জিস্ট করার মাধ্যমে সহায়ক বাপন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং বিশেষ কিছু টাস্ক তোমাদের দিলাম। এই পুরো ক্লাসটি যত্ন করে করে নিও, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং আরও সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সবার কাছে আমি পৌঁছে যেতে পারি, এটা আমার একমাত্র উদ্দেশ্য, সবার কাছে পৌঁছে যাওয়া। কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেক ছাত্ররা বড় হয়, যদি এই চ্যানেলটা তাদের কাছে পৌঁছে যায় তবু যদি একটু ন্যূনতম পড়াশোনা তারা সুযোগ পায়। ভালো থেকো প্রত্যেকে, প্রত্যেকের জন্য আবার সাবধান বার্তা দিলাম আমফানের যে ঘূর্ণিঝড় আসছে, প্রত্যেকে সুরক্ষিত থেকো, সাবধান থেকো, আমাদের আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।